আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে ইসিজি সিরিজের প্রথম ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ইসিজি ক্লাসটা আসলে আমি ভাগ করেছি একদম বেসিক, আমাদের যেটুকু জানা দরকার ইসিজিটা ভালোমতো বোঝার জন্য, ঠিক সেই সেই টপিকসগুলো নিয়েই। এবং আশা করি যে এই ক্লাসগুলো করলে আপনাদের হেল্প হবে এবং ইসিজি নিয়ে সবারই আমাদের একটা ছোট খাটো সবারই কিছুটা ভয় ভীতি কাজ করে, যে অনেকেই বলে যে ইসিজিটা আমি ঠিকমতো বুঝতে পারি না, বা যখন পেশেন্টের ইসিজি দেখি তখন কিছু কিছু ব্যাপারে হয়তো কনফিউশন থাকে। তো আশা করি আপনাদের এই ক্লাসগুলো করলে কিছুটা হলেও সেই কনফিউশনগুলো দূর হবে। সবচেয়ে ইসিজির ব্যাপারে আপনাদের আমাদের আমার কাছে প্রতি আমার অ্যাডভাইস আপনাদের প্রতি, ইসিজিটা আমাদের অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, শুধু থিওরি পড়লে চলবে না। এই জন্য আপনারা যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ওয়ার্ডে যাচ্ছেন, আপনাদের সবচেয়ে মানে ইসিজির ব্যাপারে যেটা আমার অ্যাডভাইস, প্রতিটা রুগীর যাদের ইসিজি পাবেন সেই ইসিজিগুলো দেখে সেটা ইন্টারপ্রিট করার চেষ্টা করবেন। ভুল হতে পারে, যদি বুঝতে না পারেন অবশ্যই সিনিয়রদের হেল্প নেবেন, কিন্তু এখানে আমাদের মেইন টার্গেট যেটা, যে আমাদের নর্মাল ইসিজিটা যেন আমরা ভালো মতো বুঝতে পারি। নর্মাল ইসিজি যদি আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ আমরা অ্যাবনর্মাল ইসিজিও বুঝতে পারবো। আর যারা ফিফথ ইয়ার স্টুডেন্ট আছেন বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রতিটা প্যাথোলজি, মোটামুটি যতগুলো ইসিজি আছে অ্যাবনর্মাল প্যাথোলজিক্যাল যেসব ইসিজি, সেগুলো কিন্তু তাদেরকে ভালো মতো দক্ষ করতে হবে। কারণ ইসিজি দিয়ে আমরা কিন্তু অনেক কিছু ডায়াগনোসিস করে ফেলতে পারি, ইভেন অন্য কোনো ইনভেস্টিগেশন আসার আগেই ইসিজি দিয়ে আমরা স্টার্ট করে ফেলতে পারি ট্রিটমেন্ট। সেই জন্য আমাদের ইসিজিটা, আমাদের যদি বেসিক নলেজটা থাকে, আমরা ইনশাআল্লাহ আমরা ইসিজি নিয়ে কোনো সমস্যা ফেস করব না। তাহলে আজকে আমাদের যে টপিকস আমরা স্টার্ট করেছি, যে স্টপ আজকে যে টপিকসটা সেটা হচ্ছে যে আমরা একদম বেসিক থেকে শুরু করব, যে একদম অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি দিয়ে। ঠিক আছে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যদি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা না বুঝি আমি কিন্তু ইসিজিতে খুব বেশি দূর এগোতে পারবো না, এবং প্রতিটা ক্ষেত্রে আমার রিক্যাপিচুলেশন করা লাগবে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমি এখানে কোনো এলাবোরেট কিছুই বলবো না, শুধুমাত্র আমাদের ইসিজি বোঝার জন্য আমাদের যা যা লাগবে সেই অ্যানাটমি এবং ফিজিওলজিটা আমরা আজকে ডিসকাশন করব, এবং ইসিজি নিয়েও একটু কম কথা বলবো। প্রথমেই আমি নিজের পরিচয় দিয়ে নেই। আমি ডক্টর আবিদা তাসনিম রেজা, আমি রেজিস্ট্রার হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে কর্মরত আছি। আজকে আমাদের যে টপিকসটা, সেই টপিকসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইসিজি, ব্রিফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ দ্য হার্ট। তাহলে আমরা শুরু করে দেই আজকে যে হার্ট নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, হার্টের সাইজ কত? বলা হয়ে থাকে যে একটা মানুষের হাত মুঠো করলে, দ্যাট ইজ ক্লেঞ্চড ফিস্ট, যে ক্লেঞ্চড ফিস্টের সমান প্রতিটা মানুষের হার্ট। তার মানে বুঝতেই পারছেন হার্টটা কত ছোট একটা অর্গ্যান। কিন্তু এই হার্টের যে কাজ সেটা হচ্ছে ব্যাপক, কারণ এই হার্টের এই রক্ত পাম্প সারা শরীরে চলে যাচ্ছে, এবং এটা দিয়ে কিন্তু আমাদের অক্সিজেনেশন ডিঅক্সিজেনেশনে হেল্প হচ্ছে। সেই জন্য হার্টটা ছোট হলেও এটা কিন্তু খুবই কমপ্লেক্স অর্গ্যান। এবং হার্টের অ্যানাটমি আর ফিজিওলজি যদি আমরা বুঝতে না পারি, আমরা হার্টের প্যাথোলজিগুলো কিন্তু বুঝতে পারবো না। এই যে হার্ট সবসময় পাম্প করে যাচ্ছে এবং এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা জেনারেট করছে, এটা আমরা কি দিয়ে আমরা ধরছি? এটা হচ্ছে কিন্তু আমরা ইসিজি দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই যে ব্যাপারটা চিন্তা করলে, চিন্তা করে দেখেন যে একটা হার্টের ভেতর এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা জেনারেট হচ্ছে, এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা আমরা কি করছি, আমরা আমাদের চেস্টে কিছু লিড বসাচ্ছি, লিড বসিয়ে সেই ইলেকট্রিক্যাল ইম্পালস অর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো আমরা রেকর্ড করছি। এই রেকর্ডিংয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি
এবং এক্সামিনেশনের মাধ্যমে আমরা ইসিজি দিয়ে কিন্তু অনেক পেশেন্টের আমরা ট্রিটমেন্টও স্টার্ট করে দিতে পারছি। তো ইসিজি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আশা করি আপনাদের ইসিজিটা আমরা যদি বুঝতে পারি আমরা মজা অনেক মজা নিয়ে আমরা ইসিজিটা করতে পারবো, এবং ইসিজিটা যদি আমরা হার্টের অ্যানাটমি ফিজিওলজিটা আমরা ভালো মতো গ্রাস্প করতে পারি ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আজকে আমরা কি কি টপিকস নিয়ে আলোচনা করব, টপিকসগুলো হচ্ছে প্রথমে আমরা ইসিজির ডেফিনেশন নিয়ে আমরা হচ্ছে দেখব ইসিজির কি ডেফিনেশন, দ্বিতীয়ত আমরা ইসিজির হিস্ট্রিটা আমরা কিছুটা জানবো, একটা ছোট হিস্ট্রি। এরপর আমরা অ্যানাটমিতে চলে যাব, সেটা হচ্ছে প্রথমে আমরা কার্ডিয়াক চেম্বার্স, কার্ডিয়াক সারফেসেস আর কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, এই অ্যানাটমিগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফিজিওলজি পোর্শনটুকু আসি, ফিজিওলজি পোর্শনটুকুতে আমরা কার্ডিয়াক সাইকেল নিয়ে আলোচনা করব, কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল, পেসমেকার পটেনশিয়াল, আর ইন বিটুইন আপনাদের কিছু কিছু কোশ্চেন আমি করব, আমি কিন্তু লাইভেই আপনাদেরকে জিজ্ঞেস করব সেই কোশ্চেনগুলো, আপনারা আশা করি কমেন্ট বক্সে আপনারা যেটুকু পারেন, আশা করি আপনারা সবাই জানেন কারণ এই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আপনারা পড়ে এসেছেন, তার এইগুলো কোশ্চেনগুলোর আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে ইসিজি আর ইকেজি এটা আসলে কি বোঝায়? ইসিজি ইকেজি আপনারা দেখি যে প্রায়ই আমরা ইসিজি বলি, আবার কোথাও 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 কোনো কোনো বইয়ে দেখা যায় যে ইকেজি এই টার্মটা ব্যবহার করা হয়। তাহলে ইসিজিটা আসলে কি? নামটাই কিন্তু ইসিজিটা যদি আমরা এলাবোরেট করি সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ ইলেকট্রিসিটি, কার্ডিও মানে হচ্ছে হার্ট, তাই তো, আর গ্রাম হচ্ছে রেকর্ডিং। তাহলে ইসিজি অর ইলেকট্রোকার্ডিওগ্রাম কি? এটা হচ্ছে রেকর্ডিং অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি জেনারেটেড বাই দ্য সেলস অফ দ্য হার্ট দ্যাট রিচেস দ্য বডি সার্ফেস। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি আরো জোরে কথা বলতে হবে একটু প্লিজ একটু জানান? তাহলে ইসিজি অর ইলেকট্রোকার্ডিওগ্রাম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রেকর্ডিং অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দ্যাট ইজ জেনারেটেড বাই দ্য সেলস অফ দ্য হার্ট দ্যাট রিচেস দ্য বডি সার্ফেস। এখন ইকেজি আর ইসিজি কিন্তু একই কথা, শুধুমাত্র সেটা কি কোথায় থেকে এসেছে? জার্মান একটা ল্যাঙ্গুয়েজ থেকে, জার্মান স্পেলিং, সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, উইচ ইজ দ্য ওয়ার্ড ইলেকট্রোকার্ডিওগ্রাম ট্রান্সলেটেড ইন দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সেই জন্য ইকেজি বললে কিন্তু আমরা ইসিজিটাই বুঝব। এখন ইসিজির হিস্ট্রিটা আমি একটু ব্রিফলি বলতে চাই। ইসিজির যে হিস্ট্রিটা সেটা হচ্ছে 1887 সালে প্রথম ইলেকট্রোকার্ডিওগ্রাম আর ইসিজি রেকর্ড করা হয়, সেটা রেকর্ড করেছেন প্রথম অগাস্টাস ডি ওয়ালার। দ্য ট্রেসিং রিভিলড, যেটা এখানে বলছে যে অনলি টু ডিফ্লেকশন, মানে আমরা তো এখানে প্রতিটা ডিফ্লেকশন আমরা পি কিউ আর এস টি অনেকগুলো ডিফ্লেকশন পাই, সেখানে ওনারা দুইটা ডিফ্লেকশন প্রথম পেয়েছিলেন, যেটা বুঝিয়েছিল বি ওয়ান এবং বি টু থেকে। আর 1893 সালে ডাচ ফিজিশিয়ান অ্যান্ড ফিজিওলজিস্ট উইলিয়াম আইনথোভেন, আমরা আইনথোভেনের নাম জানি, ইন্ট্রোডিউসড, কি ইন্ট্রোডিউস করেছে? ইলেকট্রোকার্ডিওগ্রামে, মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম এই টার্মটাই তারা ইউজ করেছিল 1893 সালে। কোথায়? অ্যাট দ্য মিটিং অফ ডাচ মেডিকেল অ্যাসোসিয়েশন। তখন 1895 সালের একটা ইসিজির ছবি আমরা দেখি, 1895 সালে যে ইসিজিটা হয়েছিল সেটা হচ্ছে পি কিউ আর এস টি ওয়েভ। দেখেন এখানে যে ছবিটা দেখা যাচ্ছে খুবই একটা অন্যরকম ছবি, যেটা আমাদের ছবির সাথে মিলে না, কিন্তু তখনও কিন্তু তারা জানতেন যে পি কিউ আর এস টি এই ওয়েভগুলো আছে।
কেমন? আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কিন্তু করতে পারেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। ঠিক আছে, সাউন্ড কি এখন শোনা যায়? ঠিক আছে, এইবার আমরা অ্যানাটমি পোর্শনে চলে যাই। প্রথমে আমরা অ্যানাটমিতে প্রথমে যেটা আমরা বলবো যে কার্ডিয়াক চেম্বার গুলো। তো কার্ডিয়াক চেম্বার্স আমরা সবাই জানি, কার্ডিয়াক চেম্বার্স আমাদের চারটা, রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম, রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। তো এই যে চেম্বার গুলো, এই রাইট সাইডের চেম্বার গুলো কি করছে, সব ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো নিয়ে যাচ্ছে লাংসে, লাংস থেকে এই অক্সিজেনেটেড ব্লাড গুলো লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল হয়ে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে এবং ফুল সারা শরীরে তারা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড গুলো পাম্প করে দিচ্ছে। তাহলে আমাদের এই যে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, এখানে কতগুলো ভালভ আছে আপনারা সবাই এই ভালভগুলোর নাম জানেন, এগুলো নিয়ে আমি ডিটেলস যাব না। আমাদের যেটা লাগবে যে সারফেস, সারফেস এন্ড বর্ডার অফ দ্য হার্ট, সারফেস এন্ড বর্ডার অফ দ্য হার্ট গুলো হচ্ছে আমাদের, একটু রিক্যাপিচুলেট করে নেই, আমাদের হার্টে একটা কনিক্যাল অর্গান, ঠিক না, এখানে একটা অ্যাপেক্স আছে, অনেকটা বলা যায় যে কোন আইসক্রিমের যে শেপ, সেই কোন আইসক্রিমের শেপের মতো, এখানে একটা অ্যাপেক্স আছে আর আছে বেস। তাহলে এই যে প্রথমে যে আমাদের হার্টের যে বর্ডার গুলো, হার্টের বর্ডার গুলো কি কি, উপরের দিকে দুইটা এট্রিয়াম নিয়ে আছে সুপিরিয়র বর্ডার, নিচে ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল নিয়ে আছে ইনফিরিয়র বর্ডার, রাইট এট্রিয়াম দিয়ে তৈরি হয়েছে রাইট বর্ডার, আর লেফট বর্ডার তৈরি হয়েছে মেইনলি লেফট ভেন্ট্রিকল, লেফট অরিকল দিয়ে, ঠিক আছে, আর অ্যাপেক্স অফ দ্য হার্ট তৈরি হয় যেটা, সেটা আমাদের লেফট ভেন্ট্রিকল দিয়ে। এখানে আমরা হার্টের যে অ্যান্টেরিয়র সার্ফেস অর ফ্রন্ট সার্ফেসটা আমরা দেখতে পাচ্ছি। সো অ্যান্টেরিয়র সার্ফেস অর ফ্রন্ট সার্ফেসকে আমরা বলি স্টার্নোকোস্টাল সার্ফেস অফ দ্য হার্ট। তো এই স্টার্নোকোস্টাল সার্ফেস গুলো অ্যাকচুয়ালি কি কি দিয়ে তৈরি, আমাদের রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম অ্যান্ড পার্ট অফ লেফট অরিকল, এই যে চারটা, এই চারটা জিনিস দিয়ে আমাদের এই স্টার্নোকোস্টাল সার্ফেস অর অ্যান্টেরিয়র সার্ফেস যেটা আমরা সামনে থেকে পাই সেই হার্টটা আমরা দেখতে পাই। এরপর আসি পোস্টেরিয়র সার্ফেস, যেটাকে আমরা আরেকটা নাম হচ্ছে বেস। তাহলে পোস্টেরিয়র সার্ফেসটা কি কি দিয়ে তৈরি, পোস্টেরিয়র সার্ফেসটা 2/3 এটা আমাদের লেফট এট্রিয়াম দিয়ে তৈরি, আর বাকি 1/3 হচ্ছে রাইট এট্রিয়াম দিয়ে তৈরি। এই পোস্টেরিয়র সার্ফেস আর বেস তাহলে আমাদের লেফট এট্রিয়াম এন্ড রাইট এট্রিয়াম। আর ডায়াফ্রাগমেটিক সার্ফেস মানে হচ্ছে যেটা ডায়াফ্রামের উপর বসে আছে। তাহলে ডায়াফ্রাগমেটিক সার্ফেস গুলো কি কি, 2/3 আমাদের লেফট ভেন্ট্রিকল দিয়ে অ্যান্ড 1/3 হচ্ছে রাইট ভেন্ট্রিকল দিয়ে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের যে সার্ফেস অফ দ্য হার্ট গুলো, তাহলে আমাদের টোটাল হচ্ছে তিনটা, স্টার্নোকোস্টাল সার্ফেস, পোস্টেরিয়র সার্ফেস, ডায়াফ্রাগমেটিক সার্ফেস। আর একটা সার্ফেস বলে যেটা লেফট সার্ফেস, লেফট আট্রিয়াম অ্যান্ড লেফট অরিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল দিয়ে। এখন হচ্ছে সার্ফেস এন্ড বর্ডারটা আমাদের বোঝা গেল। সো সার্ফেস এন্ড বর্ডারের পর আমরা চলে যাব সরাসরি আমাদের কন্ডাকশন, কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট। এই যে কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট, এদেরই তো কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা জেনারেট করা, ঠিক তো? ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি জেনারেট করার জন্য প্রথমেই যেটা, যে আমাদের পেস মেকার হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড অর এসএ নোড। এসএ নোডটা কোথায় আছে? এসএ নোডটা আছে ঠিক সুপিরিয়র ভেনা কাভা আর এই যে রাইট এট্রিয়াম, এর জাংশনে আমাদের এসএ নোড অর সাইনো অ্যাট্রিয়াল নোডটা থাকে। এই সাইনো অ্যাট্রিয়াল নোডকে কেন কার্ডিয়াক পেস মেকার বলা হয়, কারণ এরা সবচেয়ে বেশি হার্ট রেট প্রডিউস করে। এই ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা সবচেয়ে বেশি হার্ট রেট যেটা তৈরি করবে সেটাই হচ্ছে, সেই রেটেই কিন্তু আমাদের হার্টটা বিট করবে। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোডের ইনহেরেন্ট রেট হচ্ছে 60 থেকে 100 বিটস প্রতি মিনিটে, ঠিক আছে? এরপর সাইনোঅ্যাট্রিয়াল নোডের পরবর্তী যেটা আমাদের ইন্টারনোডাল পাথওয়েজ। ইন্টারনোডাল পাথওয়েজগুলো কি কি, ইন্টারনোডাল পাথওয়েজ হচ্ছে আমাদের তিনটা, আপনারা জানেন সবগুলোর নাম জানেন। প্রথমে হচ্ছে অ্যান্টেরিয়র ট্র্যাক্ট, যেটার নাম হচ্ছে ব্যাকম্যান অর জেমস, মিডলটা হচ্ছে ওয়েঙ্কেব্যাক আর পোস্টেরিয়র ট্র্যাক্টটার নাম হচ্ছে থোরাক, ঠিক আছে? ইন্টারনোডাল পাথওয়েজ গেল। এই ইন্টারনোডাল পাথওয়েজ এর পরবর্তী যেটা কন্ডাকশন সিস্টেমের পার্ট, সেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড অর ছোটভাবে আমরা যেটা বলি এভি নোড। এই এভি নোডটা ঠিক
আমাদের জাংশনে যেটা হচ্ছে আমাদের ইনফেরিয়ার ভেনা কাভা আর ট্রাইকাস্পিড ভালভের উপর এখানে আমাদের জাংশনে থাকে। সো এইটার ইনহেরেন্ট রেটটা কত? 40 থেকে 60 প্রতি মিনিটে 40 থেকে 60 বার এটা বিট দিতে পারে। তাহলে এভি নোডের ইনহেরেন্ট রেট হচ্ছে আমার 40-60 বিটস পার মিনিট, রাইট? এভি নোড এর পরবর্তী যেটা এভি নোড, এই পুরোটুকু ছিল কিন্তু রাইট এট্রিয়ামের মধ্যে, এরপর কিন্তু এরা চলে যাবে ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকলে কোথায়? সাব এন্ডোকার্ডিয়াল লেভেলে। এই সাব এন্ডোকার্ডিয়াল লেভেলে প্রথম যেটা প্রোডাকশন সিস্টেমের পার, বান্ডল অফ হিজ। এই বান্ডল অফ হিজ যেটা, বান্ডল অফ হিজটা পরবর্তীতে সেটা ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে কোথায় যাচ্ছে? লেফট বান্ডল, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ফ্যাসিকলস। লেফট বান্ডলের মধ্যে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ফ্যাসিকলস, এই যে লেফট বান্ডল হচ্ছে এইটা লেফট সাইডে চলে যায়, আর রাইট ভেন্ট্রিকল দিয়ে যাচ্ছে হচ্ছে রাইট বান্ডল। এই লেফট অ্যান্ড রাইট বান্ডল পরবর্তীতে পারকিনজি ফাইবারসে ছোট হয়ে সেটা পারকিনজি ফাইবারসে যাচ্ছে এবং হোল ভেন্ট্রিকলে সেটা যাচ্ছে, এবং সেই অনুযায়ী হার্টে কন্ডাকশন হচ্ছে। তাহলে আমরা হচ্ছে কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট জানলাম। এখানে যেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এই যে বান্ডল অফ হিজের যে ইনহেরেন্ট রেট কিন্তু 20-40 বিটস পার মিনিট। তাহলে আমাদের প্রথমে যেটা যে সাইনোয়াট্রিয়াল নোডে আমাদের হচ্ছে 6200, এই জন্যই এটা কার্ডিয়াক পেসমেকার। কিন্তু কোনো কারণে যদি এসএ নোড কাজ না করে তাহলে এভি নোড সেই পেসমেকারের দায়িত্ব নিয়ে নেবে, যেটা 40-60। যদি সেটাও যদি কোনো কারণে কোনো সমস্যা হয় পরবর্তীতে বান্ডল অফ হিজ থেকে যাবে। তার মানে হার্টের এই যে কন্ডাকশন সিস্টেম প্রতিটাই কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি প্রডিউস করতে পারে। এখানে আমরা যেটা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিলটা হচ্ছে যেটা যে এদের রেট কত, কন্ডাকশন রেটে আর এরা এই যে ইম্পাসটা জেনারেট করে। আমরা এখানে যদি খেয়াল করি, এখানে একটু লক্ষ্য করেন, পারকিনজি সিস্টেমে কিন্তু সবচেয়ে বেশি, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড, এবং কম হচ্ছে সবচেয়ে হচ্ছে এভি নোড আর এসএ নোডে। এরা হচ্ছে, এর মানে কি, যখন ইম্পাস জেনারেট হবে এই এভি নোড থেকে বান্ডেল অফ হিজে যেতে সময় লাগবে। এটাই হচ্ছে কন্ডাকশন সিস্টেমের যে কন্ডাকশন রেট সবচেয়ে বেশি। তাহলে রেট কাদের? এটা হচ্ছে পারকিনজি সিস্টেমে, এবং সেই পারকিনজি সিস্টেমটা পরবর্তীতে কোথায় যায়? ভেন্ট্রিকুলার মাসলকে সাপ্লাই দেয়। এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা ভালো মতো আপনারা খেয়াল করেন। প্রথমে কোথায় ইম্পালস জেনারেট হচ্ছে? প্রথমে এসএ নোড, তারপর এটা এট্রিয়াম এবং ইন্টারনোডাল পাথওয়ে হয়ে চলে আসছে এভি নোডে। এভি নোড থেকে সেটা আমরা যাচ্ছি বান্ডল অফ হিজে, যেটা ভেন্ট্রিকলের মধ্যে থাকে। এই বান্ডল অফ হিজ থেকে সেটা লেফট বান্ডল আর রাইট বান্ডল হয়ে পারকিনজি ফাইবার হয়ে পুরো ভেন্ট্রিকলে ছড়িয়ে যাচ্ছে। ভেন্ট্রিকলে ছড়িয়ে গিয়ে কিন্তু আমাদের এই যে হার্টের যে কন্ট্রাকশন, সেই কন্ট্রাকশনটা প্রডিউস করছে, ঠিক আছে? তাহলে আমাদের যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা আমরা যদি ফ্লো চার্ট করি, ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো হচ্ছে প্রথমেই আমাদের এসএ নোড দিয়ে আমাদের ইম্পালসটা জেনারেট হলো, এরপর সেটা এট্রিয়াম এবং ইন্টারনোডাল পাথওয়ে যে এই ফুল যে ইলেকট্রিক্যাল স্টিমুলাস চলে আসছে, এসে পরবর্তীতে সেটা এভি নোডে আসছে, এবং এভি নোডে এসে সেই এভি নোড থেকে এরা হচ্ছে যাচ্ছে কোথায়? বান্ডল অফ হিজে। বান্ডল অফ হিজ থেকে এরা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে লেফট বান্ডল, রাইট বান্ডল। লেফটটা কিন্তু আবার তিন ভাগে, আপনার দুইটা ভাগে বলেছে যে একটা অ্যান্টেরিয়র ফ্যাসিকল, পোস্টেরিয়র ফ্যাসিকল। এই দিয়ে এরা চলে যাচ্ছে পারকিনজি ফাইবারসে, পারকিনজি ফাইবার দিয়ে সেটা যাচ্ছে ভেন্ট্রিকলসে। এই যে হার্টের ইম্পালস ভেন্ট্রিকলের প্রথম যেটা, প্রথমে কিন্তু সেপ্টামটা স্টিমুলেটেড হয়, মিড সেপ্টামটা স্টিমুলেট হয় লেফট সাইডে, সেই লেফট সাইড থেকে সেটা চলে আসে রাইট সাইডে, তারপর সেই ইলেকট্রিক্যাল স্টিমুলাসটা পুরো এট্রিয়ামে চলে যায়, এট্রিয়াম থেকে সেটা পিছনের দিকে গিয়ে লাস্টে পোস্টেরিয়র ব্যাজাল পোর্শনটুকু স্টিমুলেটেড হয়ে হার্টটা কন্ট্রাক্ট করে। কেমন? কন্ডাকশন সিস্টেম সম্পর্কে আপনাদের যে আইডিয়াটা ছিল, আই থিঙ্ক এটা একটু রিক্যাপিটুলেশন হলো, তাই না? এখন আমার কোশ্চেন, এবার আপনারা কোশ্চেন যেটা যে আপনাদের কাছে আমাদের, আমার কোশ্চেন এটা আমি ক্লাসের আশা করব আপনারা কমেন্ট দিবেন। হ্যাঁ, কমেন্ট দিলে আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করব। কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারাই, আপনাদেরই দিতে হবে, কারণ এগুলো আপনাদের সবারই পড়া জিনিস, রাইট? সবার প্রথমে আমরা একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে জাংশনাল টিস্যু, অনেক সময় শুনবেন যারা ফিফথ ইয়ার স্টুডেন্ট বা যারা হচ্ছে ইন্টারনিতে আছেন, তারা কিন্তু এই যে অনেক সময় যেটা বলে জাংশনাল রিদম বা জাংশনাল টিস্যু,
কন্ডাকশন সিস্টেম তো আমরা পড়ে ফেললাম, তাই না? এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, লেফট রাইট বান্ডল, পার্কিং যে ফাইবার্স। কিন্তু একটা কথা সবসময় বলে, যেমন সাইনাস নোড থেকে যে রিদমটা উঠে সেটাকে বলে সাইনাস রিদম, রাইট? সাইনাস রিদম বলে, অনেক সময় বলে জাংশনাল রিদম। এই জাংশনাল টিস্যু বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে? এই কোশ্চেনটা আপনারা আমাকে কমেন্ট বক্সে বলেন, যারা পারবেন, না পারলেও কোনো সমস্যা নাই, কিন্তু যারা পারবেন তারা আমাকে অবশ্যই জানাবেন যে জাংশনাল টিস্যু বলতে কি বোঝায়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এভি নোডাল ডিলে। আমি কিন্তু ইচ্ছা করে আপনাদেরকে এভি নোডাল ডিলে সম্পর্কে কিছু বলিনি। তো এভি নোডাল ডিলে এই টার্মটা তো আপনারা সবাই জানেন, যারা ফার্স্ট ফর পাস করে এসেছেন তারা তো আরো ভালো বলতে পারবে। সো এভি নোডাল ডিলেটা আসলে কেন হয় এবং এভি নোডাল ডিলে উদ্দেশ্যটা কি, ঠিক আছে? তাহলে আপনাদের কাছে এই দুটো কোশ্চেন আমার থাকলো, আপনারা এই দুটো কোশ্চেন কমেন্ট সেকশনে কমেন্ট করেন। এরপর আমি মনে করি যে এটা আমাদের অ্যানাটমি পোর্শনটুকু আমরা কভার করলাম, যে অ্যানাটমি অফ দ্য হার্ট, যেটা আমাদের হচ্ছে যে হার্টের চেম্বারগুলো কি কি, হার্টের সারফেসগুলো কি কি, কি কি বর্ডার আছে, আমাদের এই যে কন্ডাকশন সিস্টেম কি কি দিয়ে তৈরি, এবং কন্ডাকশন সিস্টেমে যে ইলেকট্রিক্যাল যে ইম্পালসটা তৈরি হয় সেটা কোন রাস্তা দিয়ে, কোন পাথওয়ে দিয়ে যায়, মোটামুটি আমরা কভার করার চেষ্টা করেছি, ঠিক আছে? এরপর আমরা ফিজিওলজিতে চলে যাব। কার্ডিয়াক ফিজিওলজি আমি জানি এটা সবার কাছেই একটু খটোমটো লাগে সব সময়, কারণ কি, যতই আমরা পড়ি কার্ডিয়াক ফিজিওলজিটা কিন্তু বেশ কমপ্লেক্স এবং এটা কিন্তু ইউনিক। কার্ডিয়াক যে ফিজিওলজিটা সেটা কিন্তু অন্য যে মাসেল, স্কেলিটাল মাসেল বা নার্ভাস টিস্যু তাদের থেকে কিন্তু একটু ডিফারেন্ট। তো আমরা আশা করবো আপনারা মনোযোগ দিয়ে এই পোর্শনটুকু দেখবেন এবং আমি খুব আস্তে আস্তে যাব, যাতে আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা সেটা সুন্দর করে সেই কনফিউশনটা দূর করে ফেলতে পারেন, ঠিক আছে? তো কার্ডিয়াক সাইকেলে অ্যাকচুয়ালি আমাদের কি হয়, আমাদের হচ্ছে মেকানিক্যাল পাম্পিং অ্যাকশন হয় হার্টের, সেটা কি কার্ডিয়াক মাসেল। তাহলে কার্ডিয়াক মাসেলের কাজ কি? কার্ডিয়াক মাসেলের কাজ হচ্ছে হার্টে পাম্পিং অ্যাকশনটা করা। এই মেকানিক্যাল পাম্পিং অ্যাকশনটাই হচ্ছে কার্ডিয়াক মাসেল দিয়ে হচ্ছে। আর কন্ডাকশন সিস্টেমের কাজ কি? এই যে পাম্পিং অ্যাকশনটা করবে এটা কিভাবে করবে, তার টাইমিং কেমন হবে, সিনক্রোনাইজেশন কেমন হবে, সব কিছু এই কন্ডাকশন সিস্টেমের সেলগুলো দিয়ে হবে। এবং এই কন্ডাকশন সিস্টেমের সেলগুলো কিন্তু কন্ট্রাক্ট করতে পারে না, এদের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলাস জেনারেট করা এবং এরপরই সেটা হচ্ছে টাইমিং করবে, সিনক্রোনাইজেশন করবে, করে যেই রেটে বিট করার কথা সেই রেটে এই কার্ডিয়াক মাসেলটা পাম্প করবে। সো হোয়াট ডু ইউ মিন বাই কার্ডিয়াক সাইকেল? ইম্পালসেস জেনারেটেড উইদিন দ্য স্পেশালাইজড সেলস ক্রিয়েট আ রিদমিক রিপিটেশন অফ ইভেন্টস উইচ ইজ কল্ড কার্ডিয়াক সাইকেল। সো আমাদের একটা রিপিট কতগুলো ইভেন্ট হবে হার্টে, কেন হবে, কারণ এই যে কন্ডাক্টিং সিস্টেমের যে সেলগুলো তারা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করবে, এই ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো পরবর্তীতে কী হবে, এই অনুযায়ী কার্ডিয়াক মাসেলগুলো পাম্প করবে এবং এই যে পাম্পিংয়ের কারণে যে ইভেন্টগুলো হবে এটা রিপিটেড হতে থাকবে। এই যে প্রতিটা ইভেন্ট একেই বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। কেমন কার্ডিয়াক সাইকেলের পরবর্তীতে যেটা যে আমরা সবাই জানি এই যে ইভেন্টগুলো, ইভেন্টগুলো কী কী, সবার প্রথমেই হচ্ছে সিস্টল আর ডায়াস্টল। এট্রিয়া এবং ভেন্ট্রিকল আলাদা আলাদা ভাবে সিস্টলে যায় এবং ডায়াস্টলে যায়। তাহলে টোটাল কার্ডিয়াক সাইকেলের ইভেন্টগুলো কি কি? টোটাল কার্ডিয়াক সাইকেলের ইভেন্ট, টোটাল কার্ডিয়াক সাইকেলের ইভেন্ট হচ্ছে হচ্ছে যে একটা ডিউরেশন হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড দিয়ে একটা সিঙ্গেল কার্ডিয়াক সাইকেল তৈরি হয়। এবং এরপর যেটা এট্রিয়াল সিস্টল, এট্রিয়াল সিস্টলের টাইমিং কিন্তু খুবই কম, 0.1 সেকেন্ড। এট্রিয়াল ডায়াস্টল হয় 0.7 সেকেন্ড। আমরা এট্রিয়াল সিস্টল ডায়াস্টলের চেয়ে ভেন্ট্রিকুলার সিস্টল এন্ড ডায়াস্টলের আমরা ডিফারেন্স যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ভেন্ট্রিকুলার সিস্টলটার সময় কিন্তু একটু বেশি, খেয়াল করে দেখেন 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5 সেকেন্ড। তাহলে সিস্টলের টাইমটা কেন বেশি, কারণ কি, এট্রিয়াটা কিন্তু খুবই ছোট, ঠিক আছে না, আর ভেন্ট্রিকলের মাসেল কিন্তু অনেক বেশি এবং এই ভেন্ট্রিকলের সিস্টলের উপরে কিন্তু হোল বডিতে আমাদের সার্কুলেশন ডিপেন্ড করছে। সো ভেন্ট্রিকলের সিস্টলের টাইমিংটা অনেক বেশি এবং ভেন্ট্রিকলের ডায়াস্টলের টাইমিং হচ্ছে একটু কম।
ইন কম্পারিজন টু এট্রিয়া সিস্টল এন্ড ডায়াস্টল, কেমন? তাহলে কার্ডিয়াক সাইকেল গেল। কার্ডিয়াক সাইকেলের পরবর্তীতে আমি কয়েকটা টার্ম আপনাদেরকে বলবো, এই টার্মগুলো আপনাদেরকে খুব ভালো মতো আপনাদেরকে বুঝতে হবে। সবার প্রথমে আমি সিস্টল এবং ডায়াস্টলে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। কার্ডিয়াক সাইকেল তো আমি যেটা বলেছি যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল দুইটা ইভেন্ট সাইমালটেনিয়াসলি হলেই কিন্তু একটা কার্ডিয়াক সাইকেল, যেটা সিস্টল এবং ডায়াস্টলটা হচ্ছে, কেমন? সো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো কি কি? প্রথমে কি হচ্ছে, এই যে কন্ডাক্টিং সিস্টেমের যে সেল গুলো, স্পেশালাইজ সেল যেটা এস এ নোড, এ ভি নোড, এরা কি করে, ইলেকট্রিক্যাল স্টিমুলাস দিচ্ছে। ইলেকট্রিক্যাল স্টিমুলাসের কারণে কি হয়, সিস্টলে কি হয়, প্রথমে অ্যাক্টিভেশন হয়, হার্ট মাসেল গুলো অ্যাক্টিভ হয়, কেমন? অ্যাক্টিভ হলো এবং এক্সাইটেড হলো। এক্সাইটেড হওয়ার কারণে ডিপোলারাইজেশনটা হচ্ছে। ডিপোলারাইজেশন ইকোলাইজেশন নিয়ে আমি আসছি একটু পরে। সো আমরা মনে রাখবো যে সিস্টলে আমাদের কি হচ্ছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা সেটা হচ্ছে ডিপোলারাইজেশন। আর ডায়াস্টলে অন দ্য আদার হ্যান্ড এই যে অ্যাক্টিভিটি হলো, যে কার্ডিয়াক মাসেল অ্যাক্টিভ হলো, এক্সাইটেড হলো, সেটা রিকাভারি হলো, মানে সে তার রেস্টিং লেভেলে ফিরে গেল। এইটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি রিপোলারাইজেশন, কেমন? তো এই টার্মগুলো আমাদের মাথায় রাখি, আমি ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন নিয়ে আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। মেকানিক্যাল কি কি ইভেন্ট হচ্ছে, সো মেকানিক্যাল ইভেন্টগুলো আমরা যদি দেখি তাহলে এখানে ভালো মতো খেয়াল করবেন যে মেকানিক্যাল ইভেন্টগুলোর মধ্যে সবার প্রথমে কার্ডিয়াক সাইকেলে, যেটা সিস্টলে, কার্ডিয়াক মাসেলের কি হয়, শর্টেনিং হয়, মানে কার্ডিয়াক মাসেলগুলোর লেন্থটা ছোট হয়ে আসে। এই যে শর্টেনিং হচ্ছে অ্যাকচুয়ালি কেন, কারণ কন্ট্র্যাক্ট হচ্ছে। এই কন্ট্র্যাকশনের কারণে আমাদের যে হার্টের মধ্যে চেম্বারে যে ব্লাডটা ছিল সেটা এম্পটিং হয়ে আমাদের হয় পালমোনারি সার্কুলেশন না হলে সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, কেমন? আর ডায়াস্টলে কি হচ্ছে, এই ডায়াস্টলে আমরা রিল্যাক্স হয়ে যাচ্ছে, তার মানে মাসেলের যে ফাইবারগুলো লেন্থেনিং হয়ে যাচ্ছে, এই সময় অ্যাকচুয়ালি কি হয়, ফিলিং হয়। তাহলে আমাদের মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল এই সবগুলো ইভেন্ট নিয়ে আমাদের কার্ডিয়াক সাইকেলটা আমরা হচ্ছে তৈরি হচ্ছে। সো আমাদের ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন, তাহলে আমরা এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিই যে সিস্টলে হয় ডিপোলারাইজেশন, ডায়াস্টলে হয় রিপোলারাইজেশন। কার্ডিয়াক মাসেলের আমরা অবশ্যই আমাদের যারা পাশ করে এসেছেন যে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সবাই আমরা জানি যে কার্ডিয়াক মাসেলের আমরা ফিজিওলজিতে কিছু কোশ্চেনই আসলে যে কি কি প্রপার্টি আছে, মাসেলের প্রপার্টি কি কি, কার্ডিয়াক মাসেলের কি কি প্রপার্টি, কার্ডিয়াক মাসেলের অন্যান্য মাসেলের চেয়ে কিছু ইউনিক প্রপার্টি আছে। এর মধ্যে দুইটা প্রপার্টির কারণে এই যে ইসিজিটা তৈরি হয় বা ইসিজিটা যে আমরা পাই, এই যে প্রপার্টিটা দুইটার কারণ, দুইটা ইউনিক প্রপার্টির মধ্যে একটা হচ্ছে অটোমেটিসিটি আর একটা হচ্ছে কন্ডাক্টিভিটি, রাইট? এই অটোমেটিসিটিটা হচ্ছে তাদের কন্ডাকশন সিস্টেমের যে সেলগুলো সেগুলো হচ্ছে অটোমেটিকভাবে তারা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করছে এবং সেটা তারা কন্ডাকশন করছে হোল হার্ট মাসেলে। এই দুটো প্রপার্টির উপর বেস করেই কিন্তু আমাদের এই হার্টের সব কাজ নিয়ন্ত্রিত হচ্ছে। এরপর আমি যে কঠিন, যেটা যে এটা আসলে সবার কাছেই কঠিন, সেটা হচ্ছে যে কার্ডিয়াক মাসেল অ্যাকশন পটেনশিয়াল। কার্ডিয়াক মাসেল অ্যাকশন পটেনশিয়াল আমি আপনাদেরকে বলবো, খুব আস্তে আস্তে আপনারা ফলো করবেন, এটা মানে খুব ডিটেলস আমাদের লাগবে না, কিন্তু এই অ্যাকশন পটেনশিয়াল বিশ্বাস করেন এটা এখন না, শুধু আমাদের ফার্স্ট ক্রপে লাগবে এমন নয়, আপনারা যখন ফার্মাকোলজি পড়তে যাবেন তখন আপনাদের এই অ্যাকশন পটেনশিয়াল লাগবে, আপনারা যখন প্যাথোলজি পড়বেন তখন লাগবে, যখন আপনারা ডেভিডসনে ফিফথ ইয়ারে যারা মেডিসিনে পড়বেন তাদের লাগবে, এবং FCPS পরীক্ষা, MRCP পরীক্ষা সবগুলোতে কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসবে ফিজিওলজি পোর্শন থেকে। সো আশা করি এই কার্ডিয়াক মাসেল অ্যাকশন পটেনশিয়ালটা আমরা ভালো মতো মাথায় একদম মেমোরাইজ করে ফেলবো, যে বুঝে, অবশ্যই বুঝে, মেমোরাইজ করার আগে যেটা আমরা বুঝতে হবে বুঝে আমরা কিন্তু করব। সো কার্ডিয়াক মাসেল অ্যাকশন পটেনশিয়াল আমি শুরু করি। তো আমাদের এখানে টোটাল পাঁচটা ফেজ আছে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের। প্রথম ফেজ হচ্ছে ফেজ 0 থেকে আমরা বলি সেটা আপ টু ফেজ 4, ঠিক আছে? এই ফেজ 0 টা কি? ফেজ 0 হচ্ছে সবার প্রথমে আমরা দেখি, এই যে আপনাদেরকে দেখালাম আমাদের হার্টটা মাসেলটা সবসময় একটা রেস্টিং স্টেজে আসে। রেস্টিং স্টেজটা কি? এটা হচ্ছে রেস্টিং স্টেজ, সেটা হচ্ছে যে মেইনলি এই যেখানে আমি ইন্ডিকেটরটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরটা দিয়ে আমি দেখাচ্ছি যে -80 to -90 millivolt, এটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের রেস্টিং স্টেজ। এই রেস্টিং স্টেজে আমরা হচ্ছে যখন থাকে
আমরা যখন অ্যাকশন পটেনশিয়াল শুরু হবে ইউজুয়ালি এটা নেগেটিভ থাকবে, ঠিক আছে? এই অ্যাকশন পটেনশিয়াল যখন শুরু হবে সেটা আস্তে আস্তে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। তাহলে এই যে পজিটিভটা হচ্ছে এটা কেন হচ্ছে? মেইনলি হচ্ছে এই যে শার্প একটা আপস্ট্রোক হচ্ছে, প্রথমে এটা নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে এটা প্রথমে ছিল -80 থেকে -90 মিলিভোল্ট, সেই -80 থেকে -90 মিলিভোল্ট থেকে সেটা শার্প একটা রাইজ হচ্ছে, সেটা এইটাকেই বলা হচ্ছে ডিপোলারাইজেশন। তাহলে ফেজ জিরো হচ্ছে এই যে র্যাপিড আপস্ট্রোক হচ্ছে, কেন হচ্ছে? সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে এবং সোডিয়ামটা মাসেলের ভেতর, আমাদের যে কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেলের ভেতরে আসে। তাহলে যখন সোডিয়াম একটা পজিটিভ আয়ন, রাইট, পজিটিভ আয়ন যখন ভেতরে যাবে, পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে যাবে, তখন নেগেটিভ থেকে সেটা পজিটিভ হবে এবং এটা আপ টু 30 মিলিভোল্ট পর্যন্ত এই র্যাপিড আপস্ট্রোকটা হবে। তাহলে এই যে পুরো র্যাপিড আপস্ট্রোক এটাকেই বলা হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনের পরবর্তী যেটা এরপর আসছে হচ্ছে ফেজ ওয়ান। ফেজ ওয়ানে যেটা, এটা হচ্ছে যে ইনিশিয়ালি এটা এক পটাশিয়াম চ্যানেল আর কিছু এক্সটেন্টে ক্লোরাইড চ্যানেল। পটাশিয়াম চ্যানেলগুলো কি হয়, পটাশিয়াম চ্যানেলগুলো বাইরে চলে আসে এবং ক্লোরাইড চ্যানেলগুলো ভিতরে গিয়ে আস্তে আস্তে নেগেটিভ করার চেষ্টা করে। এই ইনিশিয়াল র্যাপিড ডিপোলারাইজেশনটাকে আমরা বলছি ফেজ ওয়ান অ্যাকশন পটেনশিয়ালের, যে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের ফেজ ওয়ান। তাহলে এই ফেজ ওয়ানটা হচ্ছে ইনিশিয়াল র্যাপিড ডিপোলারাইজেশন, যেটা পটাশিয়াম চ্যানেল ওপেনিং হয়ে পটাশিয়াম চ্যানেলটা সেলের বাইরে চলে যাওয়ার কারণে হচ্ছে। ফেজ টু হচ্ছে এরপর যেটা, এই ক্যালসিয়াম চ্যানেলের কারণে হচ্ছে। এখানে কি হয়, মেইনলি ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়, ইনফ্লাক্সটা হচ্ছে এবং একই সাথে পটাশিয়ামটা যেমন বাইরে চলে যাচ্ছিল, ইনফ্লাক্স হচ্ছিল, সেটাও কিন্তু চলছে, যার কারণে ক্যালসিয়ামটা যদিও পজিটিভ, এই যে পটাশিয়ামটা চলে যাওয়ার কারণে কি হয়, এই যে আর রিপোলারাইজেশনটা কিন্তু র্যাপিডলি আর হতে পারছে না। এই ফেজটাকে কিন্তু আমরা আর একটা নাম বলি, এটাকে বলা হচ্ছে প্লেটু ফেজ। সো প্লে টু ফেজ যেটা, সেটা হচ্ছে যে আমাদের মেইনলি ক্যালসিয়াম চ্যানেলের ইনওয়ার্ড মুভমেন্ট আর আউটওয়ার্ড মুভমেন্ট অফ পটাশিয়াম চ্যানেল, পটাশিয়াম আয়ন, এইটার কারণে আমাদের প্লে টু ফেজটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যে প্লে টু ফেজটা গেল, এই প্লে টু ফেজের কারণেই কিন্তু হার্ট মাসেলগুলো অনেকক্ষণ টাইম তারা কন্ট্রাক্ট করতে পারে। এবং এর পরবর্তীতে ফেজ থ্রিতে আমরা যেটা ফাইনাল র্যাপিড, আমি একটা ইনিশিয়াল র্যাপিড ডিপোলারাইজেশন বলেছিলাম, এবার আসলো ফাইনাল র্যাপিড রিপোলারাইজেশন। তো ফাইনাল র্যাপিড রিপোলারাইজেশন এটা হচ্ছে কি হয়, এটা কিন্তু আমাদের ক্যালসিয়াম চ্যানেলগুলো আস্তে আস্তে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, ক্যালসিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম আর ভিতরে ঢুকছে না। সো ক্যালসিয়াম ভিতরে না ঢোকার কারণে পটাশিয়ামগুলো যখন বের হয়ে যাচ্ছে, তা অ্যাজ ইউজুয়াল আমাদের হার্টের মাসেলের যে ভেতরে সেগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে এবং এই নেগেটিভ হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, এই যে রিপোলারাইজেশন, এই যে পজিটিভ হয়েছিল আস্তে আস্তে সেটা নেগেটিভের দিকে চলে যাচ্ছে এবং নেগেটিভে গিয়ে আলটিমেটলি কি হচ্ছে, এটা ফেজ ফোরে গিয়ে বলছে যে এই যে আলটিমেটলি এটা নেগেটিভে আবার সে তার আগের যে রেস্টিং স্টেজ, সেই রেস্টিং স্টেজে চলে যাচ্ছে। এই রেস্টিং স্টেজে কি হয়, মেইনলি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প আছে, সেই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, সেটাতে কি হয়, পটাশিয়ামটাকে বাইরে বের করে দেয়, সোডিয়াম পটাশিয়ামটাকে ভিতরে ঢুকিয়ে নেয় আর সোডিয়ামটাকে বাইরে বের করে দেয়, করে এরা হচ্ছে রেস্টিং, যে নর্মাল যে নেগেটিভ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেটা অ্যাচিভ করে। তাহলে এই পুরোটুকু আমাদের কার্ডিয়াক মাসল অ্যাকশন পটেনশিয়াল। তাহলে আমরা বুঝলাম যে 0, 1, 2, 3, 4 এই চারটা, পাঁচটা টোটাল স্টেজ কার্ডিয়াক মাসল অ্যাকশন পটেনশিয়ালে এবং এখানে একটা ইউনিক যেটা, যে আমাদের প্লে টু ফেজ হয়, ঠিক আছে? এইবার আমরা যাব কন্ডাকশন সিস্টেমের অ্যাকশন পটেনশিয়াল, এটার কিন্তু আর একটা নাম আছে পেসমেকার সেল। তো পেসমেকার সেলে পেসমেকার পটেনশিয়াল। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা হচ্ছে, ছবিটা কি হচ্ছে, ছবিটাতে আমরা একপাশে যেটা প্রথম ছবি যেটা, এটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল। এইটা যদি আমি পাশাপাশি দেখি যে পেসমেকার সেলের যে পটেনশিয়াল, যেটা পেসমেকার পটেনশিয়াল আর অ্যাকশন পটেনশিয়াল, সেটা কিন্তু ডিফারেন্ট। এখানে কিন্তু কোনো প্লে টু ফেজ নাই, বরং একটা নতুন ফেজ আমরা দেখতে পাচ্ছি রেস্টিং স্টেজে, এইটাকেই বলা হচ্ছে পেসমেকার পটেনশিয়াল। আমি এটাতে আসছি, সবাই এতক্ষণ পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছেন?
পেসমেকার পটেনশিয়ালটা আমি একটু বলি যে পেসমেকার পটেনশিয়ালটা কি। সো পেসমেকার পটেনশিয়াল হচ্ছে যেগুলো পেসমেকার সেল মেইনলি এসএলওড এভিনোড তারাই কিন্তু পেসমেকার পটেনশিয়াল তৈরি করে। সো রিদমিক্যালি ডিসচার্জিং সেল যেটা হচ্ছে এসএলওড এভিনোড হ্যাভ আ মেমব্রেন পটেনশিয়াল দ্যাট আফটার ইচ ইমপালস ডিক্লাইন্স টু ফায়ারিং লেভেল, এইটা থেকে কিন্তু নেক্সট ইমপালসটা ট্রিগার করে। এটা আমি ব্যাখ্যা করছি আপনাদেরকে, এই যে এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে পেসমেকার সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা সেটা কিন্তু নেগেটিভ এবং এই সময় এখান থেকে এখানে কিছু চ্যানেল ওপেন হয়, এই নেগেটিভ পটেনশিয়ালটাই কি হয় মেমব্রেনের মধ্যেই তারা আস্তে আস্তে তারা হচ্ছে কিছু পজিটিভ পজিটিভ ইম্পালস বা পজিটিভ পটেনশিয়াল জেনারেট করে। আর একটু ভালো মতো দেখায় সেটা হচ্ছে যে এই যে আমি হচ্ছে যে এখানে এতক্ষণ আমি যেটা আলোচনা করলাম রেস্টিং মেমব্রেন থেকে কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে, রেস্টিং মেমব্রেন থেকে ডিপোলারাইজেশন প্লে টু ফেজ রিপোলারাইজেশন দেন আবার রেস্টিং ফেজ, ঠিক আছে। এখানে আমি প্রথমেই শুরু করব রিপোলারাইজেশন থেকে। কেমন এই যে এটা হচ্ছে রিপোলারাইজেশন, এটা আমরা জানি এই যে রিপোলারাইজেশনটা কেন হয়, রিপোলারাইজেশন হয় যে পটাশিয়াম যে চ্যানেলটা সেই পটাশিয়াম চ্যানেলটা ওপেন হওয়ার কারণে এই পটাশিয়াম চ্যানেল দিয়ে আমাদের যে পটাশিয়াম গুলো সেটা হচ্ছে বাইরে চলে যায় সেলের বাইরে। সেলের বাইরে চলে গেলে কি হবে, পটাশিয়াম চ্যানেল একটা পজিটিভ আয়ন, সেটা যদি সেলের বাইরে চলে যায় সেটা আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাবে, রাইট। এই যে এখানে আই কথাটা, আই কথাটা মানে কি, আই মানে হচ্ছে আই কে লেখা আছে, আই মানে হচ্ছে কারেন্ট, ঠিক আছে। এই যে পটাশিয়ামটা বাইরে চলে যাচ্ছে এইটার জন্য কিন্তু রিপোলারাইজেশনটা হচ্ছে, এই যে আমি পয়েন্টার দিয়ে দেখে দেখাচ্ছি এটা রিপোলারাইজেশন হচ্ছে। এবং এইটা রিপোলারাইজেশন হয়ে এর রেস্টিং মেমব্রেন যেটা হওয়ার কথা তার চেয়ে আরো নিচে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হাইপার পোলারাইজেশন, ঠিক আছে। হাইপার পোলারাইজেশন স্টেজে এসে এটা হচ্ছে হাইপার পোলারাইজেশন হচ্ছে -70 মিলিভোল্ট, হাইপার পোলারাইজেশনে এসে পটাশিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় একটা নতুন, এটা একদম ইউনিক এই পেসমেকার সেলগুলোর জন্য, নতুন একটা চ্যানেল খুলে যায়, এটাকে বলা হয় ফানি চ্যানেল অর এফ চ্যানেল। আপনারা কি ফানি চ্যানেল এফ চ্যানেলের কথাটা আগে শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। এই এফ চ্যানেলে কি হয়, বোথ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আয়ন গুলো মুভ করতে পারে। সো এই যে সোডিয়াম পটাশিয়াম গুলো যখন অ্যাক্টিভেটেড হয় সোডিয়াম এবং পটাশিয়াম দুইটাই ভিতরে ঢুকতে থাকে। সো ভিতরে ঢোকার কারণে কি হয়, আস্তে আস্তে সেটা পজিটিভ হতে থাকে, রেস্টিং সেলের মধ্যে আস্তে আস্তে পজিটিভ হতে থাকে। এইটা হচ্ছে প্রথম পার্টে আমাদের এই ফানি চ্যানেলটা, খুব ভালো মতো খেয়াল করেন প্রথম পার্টে এই ফানি চ্যানেলটা আমাদের আস্তে আস্তে পজিটিভে যাচ্ছে, এটা কিন্তু সেলের মধ্যে আস্তে আস্তে পজিটিভ হচ্ছে নেগেটিভ থেকে। এরপর যেটা সেটা হচ্ছে যে নেগেটিভ হচ্ছে এবং নেগেটিভ হতে হতে সেটা আস্তে আস্তে পজিটিভে চলে যাচ্ছে, পজিটিভে চলে যাওয়ার পরবর্তীতে আমাদের যেটা হয় যে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়। কিছু ক্যালসিয়াম চ্যানেল গুলো কি কি, ক্যালসিয়াম চ্যানেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম চ্যানেল, এটা হচ্ছে তাহলে ক্যালসিয়াম চ্যানেলটা আমরা পরে বলছি। এটা ক্লিয়ার হয়েছে যে হাইপার পোলারাইজেশন যেটা, যে হাইপার পোলারাইজেশন স্টেজ থেকে একটা ফানি চ্যানেল তো ওপেন হয়ে যায়, সেটা প্রথম যে পেসমেকার পটেনশিয়ালকে ফায়ারিং লেভেল, যেটা ফায়ারিং পটেনশিয়াল সেই ফায়ারিং পটেনশিয়ালের প্রথম পার্টটা করছে, সেটা হচ্ছে কারেন্ট, সেটাকে আমরা এখানে লিখেছি আই এইচ দিয়ে। এরপর যেটা হয় এই আই এইচ, এইটা দিয়েই কিন্তু আমার প্রি পটেনশিয়ালের প্রথম পার্টটা তৈরি হচ্ছে, কেমন ক্লিয়ার। আচ্ছা এরপর যেটা, যে দুই ধরনের ক্যালসিয়াম চ্যানেল আছে, একটা হচ্ছে টি অর ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল, এল অর লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেল। এর পরবর্তীতে প্রথমে টি অর ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেলটা তৈরি হয়, এই ওপেন হয়, ওপেন হয়ে যে ক্যালসিয়াম আয়নগুলো, ক্যালসিয়াম আয়নগুলো সেলের মধ্যে ঢুকছে, সেলের মধ্যে ঢুকে এই যে পুরোটুকু ফানি কারেন্ট আর ক্যালসিয়াম ট্রানজিয়েন্ট যে কারেন্ট, এই দুইটো দিয়ে যে পটেনশিয়ালটা হচ্ছে এইটাই হচ্ছে পেসমেকার পটেনশিয়াল। এই পেসমেকার পটেনশিয়াল যখন আমাদের একটা নির্দিষ্ট লেভেল রিচ করছে তখন এই লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে আমাদের পেসমেকার সেলে যে অ্যাকশন পটেনশিয়াল অর ডিপোলারাইজেশনটা তৈরি করছে। আবার আমি আপনাদেরকে আবার বোঝাই, জিনিসটা হচ্ছে আপনারা কমপ্লিকেট করে ফেলবেন না, ভালো মতো মাথা ঠান্ডা করে দেখলে এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এখানে প্রথম শুরু করছি রিপোলারাইজেশন দিয়ে। আমাদের রিপোলারাইজেশন হচ্ছে আমাদের পটাশিয়াম চ্যানেলগুলো আউটওয়ার্ড চলে যাচ্ছে, যার কারণে সেল আস্তে আস্তে নেগেটিভ যাচ্ছে।
পরে ক্যালসিয়াম চ্যানেলগুলো পটাশিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে আমাদের হাইপারপোলারাইজেশন স্টেজে এসে কি হচ্ছে, একটা পানি চ্যানেল যেটা সোডিয়াম পটাশিয়াম দুইটাই ট্রান্সপোর্ট করতে পারে, এই পানি চ্যানেল দিয়ে সোডিয়াম এবং পটাশিয়াম কি হচ্ছে আবার সেলের ভেতর আসে। এটা দিয়ে প্রথম প্রিপটেনশিয়ালে প্রথম পোর্শনটুকু তৈরি হচ্ছে। এরপর ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে বাকি প্রিপটেনশিয়ালটা আমাদের পজিটিভে নিয়ে যাচ্ছে। ফাইনালি যেটা হচ্ছে লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেল, এগুলো এটা দিয়ে আমাদের ডিপোলারাইজেশন হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে পেসমেকার পটেনশিয়াল। তাহলে এইটা কিন্তু আমাদের ইউনিক, যে পেসমেকার পটেনশিয়ালটা কিন্তু কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের চেয়ে ইউনিক। আচ্ছা একটা কথা আপনাদেরকে একটা কোশ্চেন করব, কোশ্চেনটা হচ্ছে যে পেসমেকার গুলো তো আমাদের কন্ডাকশন সিস্টেম হিসেবে যেহেতু কাজ করছে তারা ইলেকট্রিক্যাল ইম্পালস দিচ্ছে, কেমন কন্ডাকশন সিস্টেম যখন কোনো কারণে, যেমন এসএ নোড যদি কোনো কারণে কাজ না করে তখন এসএ নোড থেকে সেটা কন্ডাকশন সিস্টেমের যে পেসমেকারের দায়িত্বটা নিয়ে নিবে এভি নোড, রাইট? এভি নোড থেকে সেটা চলে যাবে বান্ডেল অফ ইসে যদি এভি নোডটা না পারে, তা এরপর যাবে হচ্ছে লেফট অর রাইট বান্ডেল, ঠিক আছে? কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা বলি ভেন্ট্রিকল, এট্রিয়াম এগুলো কিন্তু অটোমেটিসিটি ডেভেলপ করে। কখন ভেন্ট্রিকল এবং এট্রিয়াম অটোমেটিসিটি ডেভেলপ করে এইটা আমাদের, এইটা এই কোশ্চেনটার অ্যান্সার আমি পরে দিব, কিন্তু আপনারা এটা চিন্তা করবেন যে কন্ডাকশন সিস্টেম ছাড়াও আমাদের এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল গুলো কি অটোমেটিসিটি ডেভেলপ করতে পারে কিনা, এবং যদি করতে পারে তাহলে কখন করতে পারে, ঠিক আছে? এই কোশ্চেন আপনারা যদি যারা পারবেন তারা দিবেন, আর যদি না পারবেন নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, এটা পড়ে আপনারা আমাকে জানাবেন। এখন আমরা বলেছিলাম যে ইসিজি নিয়ে আমরা কোনো কথাই বলবো না, কিন্তু যেহেতু আমরা অলরেডি ইসিজি এট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন বলে ফেলেছি, একটু আপনাদেরকে বলি যে পি ওয়েভটা আসলে কি। এটা আসলে ইন্ডিকেট করে, আগে সবার আগে বলে নিই যে ওয়েভগুলোকে কি, পি কিউ আর এস কমপ্লেক্স আর টি ওয়েভ। পি ওয়েভটা দিয়ে আসলে আমরা যে এই এতক্ষণ পড়লাম ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন, পি ওয়েভটা আসলে এট্রিয়াল ডিপোলারাইজেশন ইন্ডিকেট করে, কেমন? কিউআরএস কমপ্লেক্সটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ইন্ডিকেট করে, আর টি ওয়েভটা ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে যখন এট্রিয়াল ডিপোলারাইজেশন হয় তখন আমরা পি ওয়েভটা পাচ্ছি সারফেস ইসিজিতে, কিউআরএস কখন পাচ্ছি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সময়, টি ওয়েভটা পাচ্ছি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের সময়। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, এই কোশ্চেনটা উত্তর দেন, এট্রিয়াল রিপোলারাইজেশনটা কখন হচ্ছে? তাহলে ইসিজি থেকে এট্রিয়াল রিপোলারাইজেশন আমরা দেখতে পারি না? এট্রিয়াল রিপোলারাইজেশন তো অবশ্যই হয়, তাই না? তাহলে এট্রিয়াল রিপোলারাইজেশনটা আসলে কোন জায়গাটাকে বলবো বা কোন ইসিজির কোন পোর্শনটুকু, এটা কিন্তু আমি নেক্সট ক্লাসে এই অ্যান্সারটা দিব। আপনারা হচ্ছে এই অ্যান্সারটা কিন্তু যদি যারা পারবেন তারা আমাকে দিবেন, কিন্তু নেক্সট ক্লাসে আমি যখন ইসিজি ওয়েভ পড়াবো তখন ইনশাআল্লাহ আমি দিব। এখন আমার ক্লাসে অ্যানাটমি ফিজিওলজি পড়ে মাথা হয়তো সবার গরম হয়ে যেতে পারে, তো এখন আমি একটু বিরতি নেই, একটা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন আপনার কোশ্চেন বক্সে, একটু চিন্তা করেন। মনে করেন একটা পেশেন্ট আপনার কাছে এসেছে ইসিজি করতে দিয়েছেন, হয়তো কোনো কমপ্লেনও নাই, এখন তার ইসিজি নর্মালি আসলো, আমি কি ধরেই নিব যে তার ইসিজি নর্মাল, তার মানে তার হার্ট নর্মাল? যেমন নর্মাল কোনো ইনভেস্টিগেশনে আমরা যদি ব্লাড টেস্ট করি বা কোনো কিছু, কোনো কিছু নর্মাল পেলাম, তো এটা আমি বলতে পারবো যে হ্যাঁ আপনার কম্পনি করেন সিবিসি করলাম, সিবিসি করে হিমোগ্লোবিন নর্মাল, ডাব্লিউবিসি নর্মাল, আমি বলতে পারবো যে হ্যাঁ আপনার ব্লাড কাউন্ট নর্মাল আছে আলহামদুলিল্লাহ, আপনার সিবিসির রিপোর্টটা নর্মাল। কিন্তু ইসিজি যদি নর্মাল হয় তাহলে কি আমি বলবো যে আপনার হার্টে কোনো সমস্যা নাই, আপনার হার্ট পারফেক্টলি ওকে? আপনারা সবাই এই অ্যান্সারটা জানেন যে নর্মাল ইসিজি মানেই কিন্তু হার্ট নর্মাল নয়, ইসিজি হচ্ছে একটা সাপ্লিমেন্টারি টেস্ট। আমার প্রথমে একটা পেশেন্টকে ভালো মতো ক্লিনিক্যাল হিস্ট্রি নিতে হবে, এবং ক্লিনিক্যাল হিস্ট্রি নেওয়ার পর এটা ঠিক যে আমাদের যাদেরকে মনে হবে যে কার্ডিয়াক সমস্যা আছে তাদেরকে আমরা প্রথম যে টেস্টটা দিব, যে কোনো হার্টের পেশেন্ট যদি আমি মনে করি আমার হিস্ট্রি নিয়ে যদি মনে হয় তাহলে আমরা অবশ্যই একটা ইসিজি করতে দিব, এবং সেই ইসিজি এবং হিস্ট্রিটা মিলিয়েই কিন্তু আমরা সেই পেশেন্টকে পরবর্তী ফার্দার ট্রিটমেন্ট বা ফার্দার যে অ্যাডভাইস সেটা দিব। তাহলে নর্মাল ইসিজি হলেই কিন্তু সবসময় যে হার্ট নর্মাল হবে সেটা কিন্তু মনে করা যাবে না, অনেক নর্মাল ইসিজিতেও কিন্তু হার্টের কিন্তু অনেক ডেঞ্জারাস ডিজিজ থাকতে পারে, এবং
ইসিজি এই জন্যই যে ইসিজি কে কিন্তু একমাত্র টুল যে কার্ডিয়াক ডিজিজের জন্য নয়, আর অনেক ইনভেস্টিগেশন দিয়ে আমরা করতে পারি। তো অনেক রোগী বলে যে আমার ইসিজি তো নর্মাল, আমার তো হার্টের সমস্যা নেই। না, আসলে নর্মাল ইসিজি মানে হার্ট নর্মাল, এটা বলা যাবে না। আচ্ছা, তাহলে এই যে আমরা ইসিজিটা করছি, তাহলে আমাদের ইসিজিটা আসলে কি কি ইনফরমেশন দিচ্ছে? আমার কোশ্চেন যেটা যে ইসিজি গুলো আমাকে কি কি ইনফরমেশন দিচ্ছে, সবার প্রথমে যে ইসিজিটা ইনফরমেশন যেটা যে আমাদের ইসিজিটা এত কেন আমরা এত জনপ্রিয়, কারণ এটা একটা বেড সাইড টেস্ট, এটা খুবই চিপ রেটে করা যায় এবং সহজেই কাউকে শিখিয়ে দিলেই ইসিজিটা আমরা করতে পারি। সো টেকনিক্যাল যেটা এক্সপার্টাইজ খুব বেশি দরকার হয় না, মোটামুটি ইসিজি করলেই আমরা হচ্ছে টেকনিক্যাল এক্সপার্টাইজ কম দিয়ে আমরা ইসিজিটা করতে পারি। সেকেন্ড হচ্ছে এইটা কিন্তু যে কোনো ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্সের জন্য এসেনশিয়াল একটা টেস্ট, এবং এখানে যেহেতু কন্ডাকশন সিস্টেমে যদি কোনো সমস্যা হয় ইমিডিয়েট কিন্তু, এবং কন্ডাকশন সিস্টেমের কোনো সমস্যা মানে কি আমার হার্ট ইম্পালস জেনারেট করতে পারছে না বা বেশি ইম্পালস জেনারেট করছে, তো এই যে এটা কিন্তু কোনো হার্টের জন্য ভয়ঙ্কর ডেঞ্জারাস, তাহলে যে কোনো ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্সে আমরা এই ইসিজি করে আমরা সাথে সাথে ইনফরমেশন পেতে পারি। একই সাথে আমাদের হার্টের যে কোনো স্ট্রাকচারাল মেটাবলিক প্রবলেম হলো, যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, কোনো ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি, ইভেন ড্রাগে যদি কোনো টক্সিসিটি হয়, অথবা আমাদের হার্ট চেম্বারটা বড় হয়ে গেল বা এনলার্জ হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু আমার ইসিজিতে ইমিডিয়েট একটা ইনফরমেশন, কোনো টেস্ট দরকার নেই, আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারবো উইথ কনফিডেন্টলি আমরা যে ইসিজি দেখেই যে হ্যাঁ আপনার এমআই হয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা যে আমরা ইসিজি দেখে কিন্তু পরবর্তী যে প্রিভেন্টেবল, মনে করেন আমার এখন এই রোগীটা ভালো আছে কিন্তু পরবর্তীতে তার হার্ট অ্যারেস্ট হওয়ার চান্স বেশি বা সাডেন হার্টটা বন্ধ হয়ে যাওয়ার চান্স বেশি, যেমন একটা হচ্ছে লং কিউটি সিন্ড্রোম, আমরা যদি আগে থেকে প্রেডিক্ট করতে পারি ইসিজি দেখে তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। তাহলে এখনো তার ঘটনাটা ঘটে নাই বা ডিজিজটা হয় নাই বা কিন্তু ভবিষ্যতে তার ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, সেটাও কিন্তু আমরা ইসিজি থেকে আগে থেকে ফোরকাস্ট করতে পারি। সো ইসিজিটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা টেস্ট। সো একবার আমাদের একজন স্যার, আমরা ফিফথ ইয়ারে যখন ছিলাম তখন আমাদেরকে বলেছিলেন যে ইসিজি তোমরা একটা কাজ করো, ইসিজি বুঝতে ভালো মতো শিখতে হলে নিজের একটা ইসিজি করে নাও, ইসিজি করতে গেলে দেখবা যে নিজের ইসিজি করলে তোমাদের ইসিজি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি কি এটা হেল্পফুল হবে যে আমি যদি আমার নিজের একটা ইসিজি করে ফেলি, কি হেল্প হবে বলেন তো? ইসিজি করলে কিন্তু আসলে হেল্প হতে পারে, কেন? একটা হচ্ছে যে আমরা যখন ইসিজিটা লিড প্লেসমেন্ট ওরিয়েন্টেশন এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো যখন নিজের ইসিজি করা হবে, এই যে ইসিজিটা এটা কিন্তু আমরা রেফারেন্স হিসেবে সবসময় ক্যারি করতে পারবো অথবা সেভ করে রাখতে পারবো, অন্য যারা নর্মাল ইসিজি তাদের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো, এবং এই যে ইসিজিটা আমরা বিভিন্ন টাইম টু টাইম আমরা যদি করি এটা আদৌ চেঞ্জ হচ্ছে কিনা। সো ইসিজি একটা রেকর্ড করে রাখা কিন্তু খুব একটা খারাপ আইডিয়া নয়। সো আজকে আমাদের এই যে ইসিজি যে বেসিক এবং অ্যানাটমি ফিজিওলজি যে বেসিক, এটা নিয়ে আজকে আমার এই পর্যন্ত আমি আজকে বলবো, এর বেশি আমি বলতে চাই না এখন। আপনারা যদি আমাদের কোনো, আমি যেসব কোশ্চেন গুলো করেছি সেই কোশ্চেন গুলোর অ্যান্সার হয়তো কিছু মানুষ আমাকে দিয়েছে। প্রথম কোশ্চেনটা ছিল যে জাংশনাল টিস্যু বলতে আসলে কি বোঝায়। জাংশনাল টিস্যু বলতে আসলে আমরা যেটা, যে জাংশনাল টিস্যু সেটা হচ্ছে মেইনলি আমাদের জাংশনাল টিস্যু, আমরা হচ্ছে জাংশন, ভালো মতো চিন্তা করে দেখেন এটা হচ্ছে জাংশন। জাংশন মানে হচ্ছে এট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল, এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যবর্তী যেখানে আছে এই মাঝখানে যেটা জাংশন তৈরি করছে, তাহলে মেইনলি আমরা জাংশনাল টিস্যু বলতে এভি নোডকে বুঝি, আর ফার্স্ট পার্ট অফ বান্ডল অফ হিজ, এই দুইটা মিলেই কিন্তু জাংশনাল টিস্যু। কেমন? তাহলে জাংশনাল টিস্যু যেটা আমরা অনেক সময় বলি যে হার্টে জাংশনাল রিদম হয়েছে, সো এই জাংশনাল টিস্যুটা হচ্ছে আমাদের হার্টের জাংশনাল টিস্যু দিয়ে আমরা হচ্ছে যে আসলে এভি নোড এবং বান্ডল অফ হিজ এর ফার্স্ট পোর্শনটা বুঝি। সেকেন্ড আমার কোশ্চেন ছিল যে এভি নোডাল ডিলে,
এভি নোডাল ডিলেটা হচ্ছে, হ্যাঁ অনেকেই কোশ্চেনের অ্যান্সার সুন্দর মতো দিয়েছেন যে এভি নোডাল ডিলে কি, সেটা হচ্ছে প্রপার ভেন্ট্রিকুলার ফিলিং এর জন্য আমার এভি নোডাল ডিলে হয়। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এভি নোড কিন্তু সবচেয়ে কম রেটে কন্ডাকশন করছে, দ্যাট ইজ 0.05 মিটার পার সেকেন্ড। সো এই যে এভি নোডে কিছুক্ষণ টাইম ডিলে হয় যাতে এট্রিয়াল সিস্টল হওয়ার পরবর্তীতে ভেন্ট্রিকুলার সিস্টলটা হয়, ঠিক আছে? তো ভেন্ট্রিকুলার সিস্টলটাকে টাইম দেওয়ার জন্য এট্রিয়াল সিস্টল এবং ভেন্ট্রিকুলার সিস্টল একসাথে হলে তো আমাদের কোনো ব্লাডই যাবে না। তো এট্রিয়াল সিস্টেম হয়ে ব্লাডটা ভেন্ট্রিকুলার যাচ্ছে, তারপর ভেন্ট্রিকুলার সিস্টেম হচ্ছে, এই জন্যে আমাদের এভি নোডাল ডিলেটা আমরা পাচ্ছি। এটাই হচ্ছে এভি নোডাল ডিলে। এরপর যেটা আর একটা কোশ্চেন যেটা করেছিলাম আপনাদেরকে, যে কখনো কি এট্রিয়াম আর ভেন্ট্রিকল কখনো কি নিজে নিজে অটোমেটিসিটি হতে পারে, এই কোশ্চেনের অ্যান্সার আমি আজকে দিব না, এটা আপনারা পরবর্তীতে দিবেন। আর একটা জিনিস যেটা, যে এট্রিয়াল রিপোলারাইজেশন, আমি কিন্তু বলেছিলাম যে এট্রিয়াল ডিপোলারাইজেশন আমরা পি ওয়েভ দিয়ে দেখছি, কিন্তু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে কিউআরএস, আর টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে এট্রিয়াল রিপোলারাইজেশনটা কোথায় গেল, এটার অ্যান্সার আমি অবশ্যই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দিব, আপনারা এর মধ্যে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর কিছু কিছু যেটা, যে কনফিউশন আছে, যেটা বলছেন যে ফেজ ফোরটা হচ্ছে যে অ্যাকশন, যে কার্ডিয়াক মাসলে যে অ্যাকশন পটেনশিয়াল, এই অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে ডিফারেন্ট, অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে যে এখানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে অ্যাচিভ হয়, এটাই হচ্ছে ফেজ ফোর, ঠিক আছে? ফেজ জিরো দিয়ে হচ্ছে ডিপোলারাইজেশন শুরু হয়, আর ফেজ ফোর দিয়ে ডিপোলারাইজেশন শেষ হয়ে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা অ্যাচিভ করে। আর ফানিক কারেন্ট যেটা, ফানিক চ্যানেল যেটা, সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম দুইটা চ্যানেলই ওপেন হয়ে যায়, এবং এই দুইটা চ্যানেল ওপেন হয়ে ইনওয়ার্ড মুভমেন্টের কারণে এই ফানিক কারেন্ট যেটা সেটা তৈরি হয়। ইউজুয়ালি হাইপারপোলারাইজেশন স্টেজে এরকম পজিটিভ হওয়ার কথা না, কিন্তু এখানে এই চ্যানেলটা তৈরি হয় বলে একে বলা হয় ফানিক কারেন্ট। আর অন্য সব মাসলের চেয়ে এটা, এই অ্যাকশন পটেনশিয়াল পেসমেকারে ডিফারেন্ট, কেন? এখানে ক্যালসিয়াম চ্যানেল দিয়ে আমাদের ডিপোলারাইজেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে আর অনেক কিছু আলোচনা করলাম আমরা, যে মেমব্রেন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল, কার্ডিয়াক সাইকেল, সারফেস, বর্ডার্স, অনেক কিছু নিয়ে আজকে আলোচনা, এবং এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইসিজি স্টার্ট করব। এরপর যদি আর কোশ্চেন না থাকে তাহলে আমি আমার সেশনটা অফ করে দিতে চাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের যে কোশ্চেনগুলো আমি সেগুলো দেখবো, এবং সেই কোশ্চেনগুলো দেখে পরবর্তীতে আমি সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি ইনশাল্লাহ নতুন ক্লাস নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ইসিজি নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, ইসিজি খুবই সহজ, আপনি যদি বুঝে পড়েন। সবচেয়ে যেটা, যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, বুঝে পড়লে অবশ্যই ইনশাল্লাহ আপনারা ইসিজি যেটা আপনারা করবেন সেটা আপনারা প্র্যাকটিস করবেন, অনেক বেশি বেশি ইসিজি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ইসিজি নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।